আবারও ঘাতক ট্রাক ড্রাইভার রাস্তায় ডিউটি করার সময় এক পুলিশ ভাইকে চাপা দিয়ে চলে যায়। এতে তখনই জায়গায় মারা যান জনতার সেবক পুলিশ ভাইটি। জানা যায়, পুলিশ ভাইটি বাইক নিয়ে ট্রাকের সামনে গিয়ে ঘাতক ট্রাক ড্রাইভারকে থামার জন্য সংকেত দিলে তখন চাপা দিয়ে চলে যায়। জানা যায়, সিলেটের জৈন্তাপুরে ট্রাকের চাপায় মারা যাওয়া পুলিশের নাম পলাশ গোয়ালা। সোমবার রাতে জৈন্তাপুর থানাধীন চিকনাগুল এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত পলাশ গোয়ালা হবিগঞ্জ জেলার বাহুবল থানার রামপুর চা বাগানের বাসিন্দা। তিনি জৈন্তাপুর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ জানান, রাতেই খবর পেয়ে নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও জানান, সোমবার রাতে চিকনাগুল এলাকায় ড্রাম ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পরপর চালক সহ অন্যরা পালিয়ে গেলেও এ সময় ঘটনাস্থল থেকে ট্রাক আটক করা হয়। নিহতের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এইরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।